পিচ্ছিল এই পাথর বেয়ে আমরা উপর থেকে নিচে নেমেছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেয়ে নামলাম, অলরেডি একটু নামছে, রাস্তায় দেখা হইলো ওই ভাইদের সাথে, ওনারা অলরেডি গোসল করে চলে যাচ্ছে আর আমরা এখনো নামতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবিরা, এই পাথরগুলো খুবই রিস্কি, একটু সাবধানে নামতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখানোর জন্যই মূলত আসা, এত কষ্ট করে এত পথ বেয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃতি আসলে কত সুন্দর। ছোট ভাই সাইফুল, ও আমরা অলরেডি চলে এসেছি। ও ছোট ভাই সাইফুল খুবই উচ্ছ্বসিত, খুবই উচ্ছ্বসিত। ও আর কোনো কিছু তোয়াক্কা না করে মোবাইল মানি ব্যাগ ফেলে ঝাঁপ দিল ঝর্ণার মাঝখানে। আমরা এই মুহূর্তে আছি সাজেক বাগাইহাট ঝর্ণাতে। আল্লাহ তাআলার প্রকৃতি যে কত সুন্দর ভাই, আপনাদেরকে বোঝানো সম্ভব না। আপনারা যদি না আসেন এখানে কোনো দিনও বুঝতে পারবেন না যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। এই সাজেক এরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ক্ষণে ক্ষণে যে এক এক সময় এক একভাবে রূপ তুলে ধরে, এটা আপনারা এখানে না আসলে আসলে কোনো দিনও বুঝবেন না। আমরা এই একটা টপ লেভেলের উঁচু পাহাড় থেকে আমরা অনেক কষ্টে দেখাতে মনে হচ্ছে এখান থেকে এখানে, কিন্তু না, এটা বিশাল একটা পাহাড়। এত বিশাল একটা পাহাড় আমরা চড়ে শুধুমাত্র এখানে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, আমরা দেখে শান্ত হওয়ার জন্য, মনকে প্রশান্ত করার জন্য যে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, বাগাইহাট ঝর্ণাটা কত সুন্দর, কি বিশাল ঝর্ণা। আজকে গতকালকে কোনো বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হতো কি পরিমাণ পানি হতো বিশ্বাস করার মতো না, যে এই বৃষ্টি হয় নাই তার উপরে এত পানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত পানি এবং এই পরিমাণ খাড়া, এত খাড়া একটা পাহাড়, এই পাহাড় বেয়ে ঝর্ণার পানি বয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে পৌঁছেছি, সাবধানে আমরা চলে এসেছি। আমার মামা ভিডিও করতেছে, আমার ছোটো ভাই এদিকে আছে, সাইফুল উপরে উঠবে, এখানে উঠে ছবি তুলবে। আমরা অলরেডি অনেক ক্লান্ত, অনেক ক্লান্ত, অনেকক্ষণ কথা বললাম, অনেকটা পথ পাড়ি দিলাম, আমরা আসলে খুবই ক্লান্ত। মনে আসলে বল ছিল বিদে এখানে এসেছি। আমরা নর্মালি সবসময় আমরা এই পথটা ধরে আসি, এই পথটা সাময়িকভাবে এখন বন্ধ আছে, যার কারণে আমরা এই পথটা দিয়ে আসতে পারিনি। আমরা এসেছি ওই টপ লেভেল ধরে, ওই টপ লেভেল ধরে আমরা সোজা ওই ডাউনহিলটা নেমে এই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছালাম। উপর থেকে আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, আমরা এখন আছি সাজেক বাগাইহাট ঝর্ণার সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মনটা অনেক শীতল হয়ে গেল, এখন একটু গোসল করব, একটু প্রকৃতিটাকে এনজয় করব। ভাই অনেক ক্লান্ত, চমৎকার এই পরিবেশ, কোনো মানুষ নেই, আমরা তিনজন ছাড়া। এখান দিয়ে এই পানি বয়ে যাচ্ছে, চমৎকার এই পানিগুলো, ঝিরির পানিগুলো, এই ঝর্ণার পানি ঝিরি আকারে এদিক দিয়ে সোজা সম্ভবত কোথায় গিয়ে পৌঁছে জানি না, কাঁচালং নদী হতে পারে বা অন্য নদী হতে পারে। আমরা এখন গোসল করব। এখানে অনেকগুলো পাথর দেখা যাচ্ছে, এখানে আসলে এই জিনিসটাই সুন্দর লাগে যে যথেষ্ট পরিমাণ স্পেস আছে এখানে দাঁড়ানোর মতো, খেলাধুলা করার মতো বা একটু বিশ্রাম নেওয়ার মতো। অনেক বিশাল পরিবেশ, এই পাথরগুলো ছুঁয়ে অন্য লেভেলে একটা ফিলিংস কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জীবন আসলে কত সুন্দর দেখুন, এই প্রকৃতির কাছে আসলে, এই সবুজের মাঝে আসলে, এই পাহাড়ের মাঝে আসলে মন ভালো হবে না এমন কোনো ব্যক্তি পৃথিবীতে আছে কি না আমার জানা নেই। ইনশাল্লাহ 100% গ্যারান্টি, এই সব প্রকৃতির সামনে আসলে, এই সব সবুজের মাঝে আসলে, এই পাহাড় ভ্রমণ করলে আপনাদের মন শীতল হতে বাধ্য ভাই, বাধ্য। আপনারা পাহাড় ভ্রমণ করুন, এইসব প্রকৃতি ভ্রমণ করুন, সাজেক ভ্রমণ করুন, সাজেককে জানুন, সাজেককে চিনুন, সাজেক সম্বন্ধে সবাইকে ভিডিও শেয়ার করুন এবং এইসব প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মাঝে শেয়ার করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো বাগাইহাট ঝর্ণা, সাজেক ইউনিয়নের বাগাইহাট একটা ওয়ার্ড। এই বাগাইহাট, বাগাইহাটে এই ঝর্ণাটা অবস্থিত, বাগাইহাট ঝর্ণা এর নাম। আমরা এদিকে মামা গান গাইতে ব্যস্ত, খুবই রোমান্টিক মুডে চলে এসেছে। যখন আমরা গরমের মধ্যে বিভিন্ন জায়গায় বসে থাকি খুবই বিরক্তিকর লাগে, তখন ভালো কিছু করতে গেলে খারাপ লাগে। যখন এসব প্লেসে আসি তখন আপনার মাইন্ড যেরকমই থাকুক না কেন, আপনি মানসিক সমস্যা ভুগছেন, আপনি অন্যান্য কিছু নিয়ে চিন্তিত, আপনি পারিবারিকভাবে অসন্তুষ্টি, মানে আপনি যে কোনো সমস্যার মধ্যে থাকুন না কেন, আপনি যখন এরকম একটি
পারফেক্ট প্লেসে আসবেন তখন দেখবেন যে আপনার মনটা অন্যরকম হয়ে গেছে, আপনার মনটা অন্যরকম প্রশান্তি চলে এসেছে, মনোমুগ্ধকর একটি পরিবেশ। তাই আমরা যখন মাথা খারাপ থাকে, দিল অশান্তিতে থাকে, পরিবেশ যখন খুবই বোরিং লাগে, তখন আমরা চেষ্টা করি এরকম ন্যাচারালি কোনো একটা জায়গায় গিয়ে বসে থাকার বা এরকম ন্যাচারালি কোনো একটা জায়গায় গিয়ে নিজের টাইমটা উপভোগ করার। তখন যখন মাথাটা আমার ভালো হয়, মনটা যখন শান্তি হয়, তখন আমরা যে আবার প্রপারলি আমাদের কাজগুলো করতে পারি সঠিকভাবে সুন্দরভাবে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এই পথটা ধরে নেমেছিলাম, এখন আবার উঠতে হবে। আমরা ঝর্ণাটা অনেকক্ষণ উপভোগ করলাম, এই পরিবেশটাও অনেকক্ষণ উপভোগ করলাম। এখন আমার সামনে আমার ছোটো ভাই এবং মামা অলরেডি এই পাহাড়টা উঠে একদম ওই চূড়ায় টপ লেভেলে পৌঁছাবে, আমরাও ইনশাল্লাহ এখানে পৌঁছাবো। নামার সময় একটু ভয় লেগেছিল, কিন্তু নামার পর যে প্রকৃতি, যে ঝর্ণার ছোঁয়া, এটা পেয়ে আমরা আসলে উচ্ছ্বসিত। আমরা এখন উঠতেছি ইনশাল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন ওঠার সময় ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি। তো ফানিত গিদি গিয়ে ওহো, খুবই রিক্সি জায়গা। ইনশাল্লাহ ভাই। ও পাহাড়টা আসলে খুবই, অনেক নিচ থেকে উঠলাম, পাহাড়টা দেখুন কিভাবে কষ্ট করে উঠতেছে। মামা আস্তে আস্তে উঠো, আস্তে আস্তে উঠো, হাঁপিয়ে গেছি। ও ওরা এখানে বিশ্রাম নিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে উঠতে। যাও ছোটো ভাই, দোয়া করো আমি আসতেছি ইনশাল্লাহ, সাবধানে উঠো। এই পিচ্ছিল এই পাথর বেয়ে আমরা উপর থেকে নিচে নেমেছিলাম, আবার এখন এই ভেজা পায়ে আমরা এখন আবার এই পিচ্ছিল পাথর বেয়ে আবার উপরে উঠতেছি। দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আচ্ছা আচ্ছা, একটু সাবধানে, এই পথটা এসে এখানে এসে এই স্লিপারি গুলো একটু দেখতে হবে, কারণ এখানে যে পরিমাণ স্লিপার পিছলা হবে, এই এগুলা এই পিছলাগুলো খেয়াল করে আপনারা এখানে ঝর্ণার মধ্যে হাঁটা চলা করবেন। প্রাকৃতিক সুইমিং পুল, এই ঝর্ণার নিচে ঝর্ণা, এটা ঝর্ণার উপরের উৎস, এই উৎসটার উপরে একটা প্রাকৃতিক সুইমিং পুল, এর উপরে আরও শত শত স্টেপ আছে, এত দূরে যাওয়া সম্ভব না। আপাতত এখানে দেখাই, অলরেডি ছোট ভাই প্রাকৃতিক সুইমিং পুলে নেমে গেছে। সুইমিং পুলে গোসল করে যে পরিমাণ আনন্দটা পাবেন, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো সুইমিং পুল আছে এরকম আনন্দ পাবেন, কারণ এটা হলো প্রাকৃতিক সুইমিং পুল। প্রাকৃতিক, দ্বিতীয়ত স্লিপার, আপনি এভাবে বসলে ফাঁস করে নিতে পারবেন, পানি ইজিলি নিচে নামাই নিবে নাকি? সুইমিং পুলে বসলেই এখানে আপনি বসলে অনেক কষ্ট হবে, পানি আপনাকে নিচে ফেলে দিবে। হ্যাঁ, তোমাকে দেখি কেমন করে, অসাধারণ অসাধারণ। ছোট ভাই সাইফুল আসলে খুবই উচ্ছ্বসিত, আমরাও উচ্ছ্বসিত, কাপড় আনি নি, ভিজে ভিজতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ অনেকক্ষণ এই সাজেক বাগাইহাট ঝর্ণাতে আনন্দ করলাম, এখন বিকাল আসলে অলরেডি অন্ধকার হয়ে আসতেছে, যার কারণে আর বেশিক্ষণ এখানে ওয়েট করবো না। আমরা এখন রওনা দেব ইনশাল্লাহ আমাদের বাড়ির পথে, বাড়ি বেশি দূরে না, এখান থেকে 5 মিনিটের পথ। চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ঝর্ণার উপরের অংশ, আমরা একটু আগে ছিলাম ঝর্ণার নিচের অংশ। যাই হোক, বেশি কথা বলবো না, ওদিকে মিনাজ মামা বারবার আমাদেরকে কল দিচ্ছে চলে যাওয়ার জন্য, এখন আমরা একসাথে ব্যাক করবো ইনশাল্লাহ। ভালো কিছু চেষ্টা করেছি যতটুকু দেখারও, আপনারা সাজেক ভ্রমণ করুন, সাজেক আসুন, সাজেককে চিনুন। আমরা ইনশাল্লাহ মেঘের রাজ্য সাজেক পেজে বিভিন্ন আপডেট পাবেন, সাজেকের যে কোনো ধরনের সমস্যা, সাজেক নিয়ে যে কোনো আপডেট জানার জন্য আপনারা মেঘের রাজ্য সাজেক কিংবা সাজেকিয়ান পেজে নক দিতে পারেন কিংবা যোগাযোগ করতে পারেন, ওখানে নাম্বার দেওয়া আছে বা মেসেজ করে যোগাযোগ করতে পারেন। সাজেক এরিয়াটা, সাজেক ইউনিয়নটা যত রকম প্রাকৃতিক সৌন্দর্য আছে, আমরা দুজন মামা ভাগিনা আমরা চেষ্টা করতেছি আপনাদের মধ্যে উপস্থাপন করার জন্য, কতটুকু পারতেছি জানি না, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সব কিছু আসলে গোছানোভাবে হয় না অনেক কিছু তাড়াহুড়ো করে পড়ি যার কারণে অতটা গোছানোভাবে হতে পারে না বা আমাদের সময়ও তেমন নাই আমরা ব্যবসায়ী মানুষ ব্যবসায়িক কারণে আমরা বের হতে পারি না তেমন একটা যতটুকু পারি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য